আজকে আমরা ইয়ারে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো সলভ করবো, ঠিক আছে? তো 14 থেকে 19 এই এসেছে অঙ্কগুলো, ঠিক আছে? আমাদের 20 তো পরীক্ষাই হয়নি, ঠিক আছে? তো 21 সালে কি হয়েছে, 21 সালেও পরীক্ষা হয়নি, 22 সালে কি হয়েছে, 22 সালে এই চ্যাপ্টারটা ছিল না, ঠিক আছে? তো তাহলে তোরা 14 থেকে 19 মধ্যে কোশ্চেন গুলোই পাবি। আজকে আমরা এখন আমরা 2014 সালের অঙ্কটা করছি, বিল অফ এক্সপেন্স, ঠিক আছে? 2014 সাল কি বলেছে দেখ, কোশ্চেনটা পড়ছি। বলছে 16 আমরা আমরা এতদিন যে বিল অফ এক্সপেন্স অঙ্কগুলো করেছিলাম ওখানে ডেট দিয়ে করিনি, আজকে ডেট দিয়ে করছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বলছে 1616 বিমল সোল্ড গুডস, ঠিক আছে? তো কমল মানে 1616 বিমল গুডস গুলো কাকে বিক্রি করেছে, কমল কে, কত টাকা দিয়ে? 25,000 টাকা দিয়ে, ঠিক? ভালো করে শুনবি কিন্তু। 4 তারিখে কি ঘটনা করেছে, 4 তারিখ মানে আজ থেকে তিন, মানে যেদিন মাল বেচেছে তার 3 দিন পর, 3 দিন পর কমল 5,000 টাকা, আচ্ছা একটা একটা করে এন্ট্রি করে নেয়, বুঝতে অসুবিধা হবে, জানিস জার্নালে দাগ কাটতে হয়, দাগ কেটে নিবি, আমি দাগ কাটছি না, জার্নালে দাগ কাটতে হয়, জার্নালেই দাগ কাটতে হবে, পরীক্ষা হওয়ার আগে জার্নালে দাগ কাটতে হবে, হ্যাঁ জার্নাল। আর কার বইতে এন্ট্রি করতে বলে সেটা একটু দেখে নিবি, কার বইতে এন্ট্রি করতে বলে এটা তোকে দেখে নিতে হবে, তাই তো? এখানে কোন কোন পার্টি থাকে, ড্রয়ার থাকে, বুঝতে পারিস তো, ড্রয়ি থাকে আর পেই থাকে, ঠিক আছে? তো এত কিছু আমি বলছি না, কার বইতে এন্ট্রি করতে বলেছে, বিমল, বিমলটাকে, আমি আবার বলছি বিমল গুডস বেচেছে কাকে, কমলকে, বিমল বেচেছে কমলকে, তাহলে কিনেছে কে, কমল, বেচেছে কে, বিমল, তাহলে কার বইতে এন্ট্রি করতে বলেছে, বিমলের বইতে এন্ট্রি করতে বলেছে, এটা মাথায় রাখবি, কমলের বইতে বলে কি, তাহলে ইন দ্য বুকস অফ বিমল, ইন দ্য বুকস অফ বিমল, এটা কি লিখবো, জার্নাল, সবচেয়ে বেটার হয়, আমরা যেটা টাইম লাইন শিখি জন্যই মনে হয় বেটার হবে, দেখ এটা হচ্ছে বিমল আর এটা হচ্ছে কমল, তাই তো? বিমল কমলকে কি করেছে, গুডস বল, গুডস সোল্ড করেছে, তারিখটা কত ছিল, টাকা কত ছিল, স্যার 25,000 টাকার মাল বেচেছে, 25,000 টাকার মাল বেচেছে, তারিখটা কত ছিল, 4/6/16, হ্যাঁ কি না? আগে একটা একটা করে বলি, প্রথম ডেট কে রেখে ছিল, এই তারিখে, এই তারিখে বিমল কমলকে এত টাকার মাল বেচেছে, কার বইতে এন্ট্রি করতে বলেছে, স্যার বিমলের বইতে এন্ট্রি করতে, কমলের বইতে বলতে পারে কিন্তু বিমলের বইতে বলে, যারা আমরা যাদের বিমলের বইতে শিখেছি, আমরা তো এতদিন এর বইতে শিখেছি, এর বইতে কোনদিন করেছি, এখনো করিনি, তাহলে কি লিখবো, ফার্স্ট জার্নাল, তাহলে বিমল কি করেছে, মাল বেচেছে মানে সেল করেছে, ডেট লেট ডেট 4/6/16 মাল বেচেছে, ক্যাশে নাকি ধারে, ধারে বেচেছে, ধারে বেচেছে কাকে, কমলকে, তাহলে জার্নাল কি লিখবো, ও এটা 1/6 ছিল, আমি সরি 1/13 না না 16 তো পড়া দিয়েছি, পেছনে দেখছিস বলে 13 দেখাচ্ছে, সামনে থেকে 16, সামনে থেকে 16 আছে, না 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 তো তো পেছন থেকে কোশ্চেন গুলো করছি, এইটা আমার সামনে থেকে কোশ্চেন গুলো আছে, আমি সামনে থেকে 16 আছে, সে তোরা তোর মতন কর, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের বইতে 16 আছে, কমল অ্যাকাউন্ট ডেবিট, কি লিখব, কমল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট, কারোর বইতে 13 আছে, কারোর বইতে 16 আছে, যার 13 আছে সে 13 লিখবি, যার 16 আছে সে 16 লিখবি, কি যায় আছে, তাতে কত টাকার মাল বেরিয়েছে, 25,000 টাকা, ন্যারেশন জানিস আগে শিখেছি কি, তোরা জার্নাল করেছিস, ন্যারেশন কি লিখবি, লিখবি বিং গুড সোল টু বল, বিং গুড সোল টু কম ওয়ার্থ বেস, এটুকু লিখলি হবে, ন্যারেশন লিখে নিবি পরে, কি যায় আছে, এখানে হয়ে গেল, এগারো হয়ে গেল, তোমার প্রথম এন্ট্রি, এক একটা করবি এন্ট্রি করবি, নাম্বার পাবি। এবার ধর এই তারিখে বিমল কমলকে মাল বেচে দিয়েছে, তারপর কি বলেছে, 3 দিন পর, কদিন পর, 3 দিন পর, মানে 4 তারিখ, 4 তারিখ কমল কি বলেছে, দেখ ভালো করে শোন, এত তারিখে ধারে মাল বেচল, যখন মালটা বেচল, ঠিক আছে, ও তখন কমল বলল ঠিক আছে আমি ধারে মাল কিনবো, তো ঠিক আছে তো ধারে মাল কিনবো, ধারে মাল নিয়ে চলে গেছে, কমল 3 দিন পর চলে এসেছে, কমল 3 দিন পর আমার দোকানে এসেছে, দোকানে এসে কি করেছে বল, স্যার দোকানে এসে আপনাকে 5,000 টাকা দিয়ে গেছে, কি বল, দোকানে এসে কত দিয়ে গেছে, 5,000 টাকা দিয়ে গেছে, কে দিয়ে গেছে 5,000 টাকা, কমল, তাহলে কমল আমাকে 5,000 টাকা দিয়ে গেছে, আমার কাছে কি এসছে, 5,000 টাকা এসছে, তার টাকা এসছে মানে কি হচ্ছে স্যার, ক্যাশ এসছে 5,000 টাকা, ক্যাশ এসছে, তাহলে ক্যাশ আসলে ক্যাশ ডেবিট হয়, জানিস তো, কার থেকে এসছে 5,000 টাকা, কমলের থেকে, টু কমল হয়ে গেল, কোনো সমস্যা নেই, এখানে জার্নাল শিখেছি না, টু কমল হয়ে গেল 5,000 টাকা, তারিখটা কত ছিল স্যার, 3 দিন পর, তাই তো,
4, 6, 16 এবার বল তাহলে কত টাকা পাই? 25,000 টাকার মাল বেচেছি, ওকে 5,000 টাকা দিয়েছি, তাহলে আমি কত টাকা পাই? 20,000 টাকা পাই। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কাকে জিজ্ঞাসা করলো? আমি কমলকে জিজ্ঞাসা করি 20,000 টাকা কবে দেবে তুমি, কবে দেবে? ও কি বলেছে দেখ, ও কি বলেছে, বলছে এন্ড অ্যাকসেপ্টেড আ বিল ফর দ্য রিমেইনিং অ্যামাউন্ট 3 মান্থ। ভালো করে শুনবি কিন্তু, ও কি বলেছে, আমি ওকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, যখন আমাকে 5,000 টাকা দিয়েছিলাম ওকে জিজ্ঞাসা করলাম তুমি বাকি 20,000 টাকা কবে দেবে, ও বলছে এখন তো দিতে পারবো না, আজ থেকে 3 মাস পর দেবো। ভালো করে শুনুন গল্পটা, এই একই গল্প, আজ থেকে কবে দেবো? 3 মাস পর। মানে কবে? 4 তারিখের পরেও 3 মাস পর দেবে, আরো 3 মাস পর দেবে। তাহলে আমি তখন, তখন আমার কি করা উচিত যেটা আমি শিখেই যাচ্ছি, তখন আমি কি করব? আমি তখন একটা আমি কি এখানে, আমি কি, আমি হচ্ছে বিমল, আমি হচ্ছে বিমল, ঠিক আছে। আমি তখন কি করবো, একটা চিঠি লিখবো, চিঠি লিখবো, চিঠিতে কি লিখবো, আমি ওকে এত টাকার মাল পাই, ও এত টাকা পাই, ও বলছে আমাকে আজ থেকে 3 মাস পর টাকাটা দেবে। তাহলে আমি চিঠি লিখলাম, চিঠি লিখে ওকে দিয়ে দিলাম, ও চিঠিটা পড়ে চিঠিটা সিগনেচার করলো, সিগনেচার করে আমাকে দিয়ে দিল। ওই যে চিঠিটা আমি পেলাম না, ওটা হয়ে গেল আমাকে যে রিসিভেবল, কি ওটা তো আমি পেলাম, আমি রিসিভেবল। তাহলে এই চিঠিটা রেখে সে 3 মাস পর টাকা পাবো না দেবো? আমি পাবো, তাই রিসিভেবল। তাহলে ও পাবে না দেবে? দেবে, ওর কাছে পেবে, আমার কাছে নিছে, আমি আমারটা পাবো। তাহলে বিল রিসিভেবল, অ্যাসেট বাড়ছে, ঠিক আছে। বিল রিসিভেবল, বি আর লিখলাম, হ্যাঁ তোরা পড়ে লিখিস কত টাকা হবে স্যার? 20,000 টাকা। কার থেকে পেলাম এই বিলটা? কার থেকে? টু কমল। বেশ, কত সুন্দর হয়ে গেল। এই কঠিন জিনিস হয়ে, এটা এটা মানে ইজি ইজি নাম্বার পাওয়া যাবে, এখান থেকে ইজি নাম্বার পাওয়া যাবে, 4 নম্বর। তাহলে বল কত টাকা স্যার? 20,000। 20,000 স্যার, ন্যারেশন কি পারবি না? বিং বিল রিসিভেবল রিসিভ ফর্ম, এত সময় সময় লিখতে পারে, তুই ন্যারেশনটা লিখলেই হলো, ডেট তো সেম হবে, 4, 6, 0 ঠিক থাকি না বল। তারপর কি বলেছে ভালো করে শুনবি, 7, 7, 16 ডেট গুলো খুব ভাইটাল, ডেট গুলো খুব ভাইটাল। তাহলে কি কি হলো, 11 তারিখে মাল বেচলাম, ও কিছু টাকা 11 তারিখে দিল, বাকি টাকাটার উপর বিল নিয়ে যাওয়ার থেকে। তারপর বলেছে বল ডেট 7, 7, 16 বল, বিল কার কাছে আছে বলতে পারবি? কে বলবি বিল কার কাছে আছে? বিল কার কাছে আছে? বিমলের কাছে বিল আছে, কি বিমলের কাছে বিল আছে। বিমল এই বিলটা কি করবে? তার কোনো কিছু বলেনি, সাপোজ কিছু বলেনি, 3 মাস পর বিমল কার কাছে যাবে? কমলের কাছে যাবে, বিল দেবে, টাকা নেবে, চলে আসবে, ব্যাস। কিন্তু এত এতটাও বলেনি, ওরা ওরা আরো একটু বলেছে, বলছে আচ্ছা আমি যেমন কমলের কাছে টাকা পাই, মানে বিমল যেমন কমলের কাছে টাকা পাই, তেমনি বিমলের কাছেও তো কেউ টাকা পেতে পারে, হ্যাঁ কি না? বুঝিস কি বললাম, আমি যেমন কারোর কাছে টাকা পাই, আমার কাছেও তো কেউ টাকা পেতে পারে, তা আমার কাছে কেউ টাকা পায় তাকে তো টাকা দিতে হবে। তখন আমি কি করব, ওই যে বিমলের থেকে বিলটা পেয়েছি সেই বিলটা তাকে দিয়ে দিই, বুঝতে পারলি? যেটা আমি বহুবার বলেছি, এখানে পর নাই নাই বলেছে, বলছে দেখ বিমল এন্ডোর্স দ্য বিল, বিমল বিলটা এন্ডোর্স করেছে, এন্ডোর্স করে দিয়ে দিয়েছে, কাকে দিয়েছে, কাকে দিয়েছে স্যার বিলটা? পরিমলকে দিয়েছে, পরিমলকে দিয়ে বিমল বিলটা পরিমলকে দিয়েছে। ভালো করে শোন, এটা পড়েছিলাম যে কেইটার্স রাইটার ছিল, বিমল বিলটা কাকে দিয়েছে বল? পরিমলকে দিয়েছে। টাকা পেলে 20,000 টাকা, হ্যাঁ ঠিক আছে, বুঝেছিস তো? তাহলে বিমল বিলটা কাকে দিয়েছে বল? কেন দিয়েছে, কেন দিয়েছে? পরিমল আমাকে টাকা, কত টাকা পেতো? আরে কোশ্চেন করছে পর, 20,750 টাকা পেতো, পরিমল আমার কাছে কত টাকা পেতো বল? 20,750 টাকা পেতো। তাহলে ওকে আমি এই কি, আমি ওকে কি দিচ্ছি, টাকা দিচ্ছি না, বিল দিচ্ছি, কত টাকা বিল দিচ্ছি? পেতো 20,750, কিন্তু বিল কত টাকা দিচ্ছি? 20,000। তাহলে বাকি 750 টাকা কি করেছি দেখ, পর পর কি বলেছে, ইন ফুল সেটেলমেন্ট। মানে কি, ধর তুই আমার কাছে 20,750 টাকা পেয়েছিস, আমার কাছে 20,000 টাকার বিল আছে, আমি যে 20,000 টাকার বিল দিয়ে দিলাম, তাহলে বাকি 750 টাকা আই বললাম সেটেলমেন্ট করে, সেটেলমেন্ট মানে আর ফিউচার, সেটেলমেন্ট মানে ফিউচার আর দেবো না, সেটেলমেন্ট মানে ফিউচার আর দেবো না, এই 750 টাকা তোর মার। তাহলে আমার কি, তোর মার, আমার কি, আমার ডিসকাউন্ট, আমার লাভ। তাহলে স্যার এন্ট্রি কি করবে, কবে, তারিখটা বল, তারিখ বল, তারিখ বল,
কঠিন ছিল অঙ্করা, ইজি অঙ্ক, কারণ এই টাইপের অঙ্ক সবকটা করেছি কি রে
প্রথম দিন তো পুরো এই এই প্যাটার্ন অঙ্ক পুরো করে দিয়েছিলাম তাহলে কঠিন ছিল অঙ্কটা হতে আচ্ছা দেখ এবার আমরা কি করব 2015 সাল ভালো করে দেখ 2015 সাল থেকে কোশ্চেনটা পড়ি সব পড়ব কার্বোহাইড্রেট এন্ট্রি দিয়ে যেটা পড়ব কারণ আটকা ভাই কার্বোহাইড্রেট এন্ট্রি দিয়ে যেটা তোমরা সেই হয়েছে কাহিনী দেখি এবার বলবো আর কার্বোহাইড্রেট এন্ট্রি দিয়েছে মানে পারচেসারের বইতে এন্ট্রি দিলে করা আগে দিন কি করি আমরা এতদিন কার্বোহাইড্রেট এন্ট্রি করেছি বল যে সেল করেছে মানে ড্রয়ারের বইতে এন্ট্রি ড্রয়ারের বইতে এন্ট্রি করেছে আর আজকে ড্রয়ের বইতে মনে অঙ্ক দিয়েছে দেখি না সব কোশ্চেনটা পড়ি 1-2-17 তে দিয়া সোল্ড করেছে গুডস রিয়াকে তাহলে দিয়া গুডস সোল্ড করেছে রিয়াকে কবে 1-2-17 তে কত টাকার মাল বেচেছে হ্যাঁ 20,000 টাকার মাল বেচেছে শুধু জাস্ট কোশ্চেন পড়ে দেখে না কার বই দিয়ে এটি দিয়া না রিয়া দিয়া ঠিকই তো আছে শুধু দিয়া লিখলাম তোরা লিখিস দিয়ার বইতে এন্ট্রি হচ্ছে কি লিখবো দিয়া রিয়াকে মারবে এদের কি লিখবো রিয়া টু সেল আচ্ছা ডেট 1-2-17 কি লিখবো রিয়া অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা 20,000 তারপর বলেছে 4-2-17 1-2 এর পর 4-2 ঠিক তিন দিন পর রিয়া ভালো করে শুনবি অ্যাকসেপ্টেড আ বিল পেবল অফ 20,000 ডিউ আফটার 3 মান্থ মানে ওই একই গল্প ধর ভালো করে শুনবি দিয়া রিয়াকে 20,000 টাকার মাল বেচেছে দিয়া রিয়াকে জিজ্ঞাসা করলো আমি তোকে মাল বেচলাম আজকে তুই টাকাটা কবে দেবে মাল তো নিয়ে চলে গেলে টাকাটা কবে দেবে ফোন করে জানতে চাইছি ও 4 তারিখ ভালো করে শোন ও বলছে আমি এখন ও আমাকে বলেছে আমি এখন টাকা দিতে পারবো না আমি 3 মাস পর টাকা দেবো তখন দিয়া কি করেছে দিয়া তখন একটা চিঠি লিখেছে চিঠি লিখে কাকে পাঠিয়েছে রিয়াকে পাঠিয়েছে কবে পাঠিয়েছে 3 দিন পর লিখতে তো টাইম লাগবে 3 দিন আগের অঙ্কে টাইম লাগেনি কেন স্যার লাগেনি টাইম এই অঙ্কে টাইম লাগছে যেমন বলে তেমন করবো 3 দিন পর চিঠিটা ওকে পাঠিয়েছি ও চিঠিটা পড়ে দেখলো ঠিক আছে চিঠিটা সাইড করে আমাকে দিয়ে দিল আমাকে মানে স্যার দিয়াকে দিয়ে দিল দিয়া কি করলো বিলটা বল দিয়া কাছে বিলটা কি হলো দিয়া কাছে বিল রিসিভেবল দিয়া কাছে বিল পেবে তাই তো জানার কি হবে স্যার 4 তারিখে 4-2-17 তে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু দিয়া কোনো ডাউট থাকলে ক্লিয়ার করবি স্যার টু রিয়া সরি দেখে নিচ্ছি আমি ডেটটা দেখে নিচ্ছি 1 মিনিট দেখে নিচ্ছি 20,000 টাকা বল এই দুটো এন্ট্রিতে কোনো সমস্যা নেই এই তারিখে মাল বেচলাম তারপর এই তারিখে ওর থেকে বিল কালেক্ট করলাম ঠিক আছে তো সঙ্গে সঙ্গে স্যার ডিউ ডেটটা শিখে নিই না ডিউ ডেটটা বের করে নি তুই যদি ওয়ার্কিংস করে করতে চাস করতে পারিস আর নাহলে ডায়লগও করতে পারিস ওয়ার্কিংস করলে কি করে করতে হবে স্যার ডিডি এমএম আর ওয়াই ওয়াই এরকম এরকম বলো এই মানে সেরকম এই ফর্মেটে করবি ডেট অফ বিল বিলের ডেট কত ছিল বল বিলের ডেট কত ছিল 4-2-14 যার যার বই ইয়ার ছিল সেই ইয়ার চালাবি 4-2-17 মান্থ ক মাসের বিল 3 মাসে ডেজ অফ গ্রেস সবসময় কতদিন হয় তিন দিন তাহলে বিলের ডেট কত ছিল ডিউ ডেট কত হবে 7-5-17 কোনো ডাউট আছে এখানে এখানে তো কোনো ডাউট নেই এখানে তো কোনো ডাউট নেই ডিউ ডেট কত হবে 7-5-17 তাহলে 7-5-17 তে দিয়া রিয়ার বাড়িতে চলে যাবে বলে দাও বা ওর দোকানে চলে দাও টাকা দাও 20,000 টাকা দাও স্যার যদি টাকা দিয়ে দাও কি করবো করেছিলাম তো স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট বল টু বিল রিসিভেবল
দেখ না কি বলেছে, আমরা কিন্তু পড়িনি কিন্তু, কিন্তু এখানে মানে বলছে যে বিলটা ভালো বিল ছিল না, খারাপ বিল ছিল, মনে হচ্ছে এরকমই কিছু বলেছে। 4-3-17, বা 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 খুব ভালো এন্ট্রি দিয়েছে, খুব ভালো এন্ট্রি পেয়েছি। 4-3-17 শোন, 4-3-17 কবে বলেছে ডেটটা বল, 4-3-17, 4-3-17 মানে কি, মানে কতদিন পর বল না, আরে মুখে বল, 3 মাস, 1 মাস, 1 মাস পর, 3 মাস পর, 4-2 ছিল 4-3 বলেছে 3 মাস পর, 4-2 ছিল এখন 4-3-17 ঠিক 1 মাস পর, এক মাস পর গল্পটা বুঝি, গল্পটা দিয়া এটাকে দিয়া, ওর প্রচুর টাকার দরকার, ওর প্রচুর টাকার দরকার, ওই সময় টাকাটাকে কে দিতে পারে বল, ব্যাংক। ও কি করলো, ব্যাংকের কাছে চলে গেল, কি নিয়ে চলে গেল, এই কাগজ, একটা কাগজ ছিল ওর কাছে, একটা কাগজ ওর কাছে, কি দেখ ওটা যে বিল দিয়েছিল একটা কাগজ ছিল, কি কত টাকা কাগজ স্যার, 20,000 টাকা কাগজ ছিল, 20,000 টাকা কাগজ, এই 20,000 টাকার কাগজটা নিয়ে কোথায় চলে গেল, ওর কাছে দেখি সামনে একটা HDFC ব্যাংক ছিল, একদম পুরো দোকানের বাইরে মানে অপোজিট সাইডে ছিল HDFC ব্যাংক, ওই কাগজটা নিয়ে HDFC ব্যাংকের কাছে চলে গেল, এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিন্তু, মাথা রাখবে এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ও বললো আমার কাছে একটা কাগজ আছে, আমি কাগজটা তোমাকে বেচতে চাই, বুঝলি, আমার কাছে একটা কাগজ আছে, কাগজটা তোমাকে বেচতে চাই, বুঝতে পারলি, আর ইনফরমেশন বলার দরকার নেই, আমরা আগেই বলেছি তো, বল কাগজটা যদি বেচি তাহলে ব্যাংক কি আমাকে 20,000 টাকা দেবে, কম দেবে স্যার, কেন কম দেবে, আরে ব্যাংক ওদের যে স্টাফ আছে ওদেরকে চালাবে কি করে, ওদের মাইনে দেবে ওখান থেকে, দিতে হবে টাকা, তাহলে স্যার কতটা চার্জ নেবে বলে দেবে কোশ্চেন, একটা বলে দেবে এত পার্সেন্ট চার্জ কাটবে, বল কত পার্সেন্ট চার্জ বলে দেবে, তাহলে ব্যাংক কত পার্সেন্ট নেবে, 8%, ব্যাংক 1 বছর পর টাকা পাবে, কবে টাকা হবে বলতো, আমি কে বলবি, 2 মাস পর বুঝিস, 2 মাস পর, কেননা কেননা ব্যাংকের কাছে গেছি কবে টাকা আনতে, 4-3-17 ব্যাংক যে বিলটা আছে বিলটা নিয়ে ব্যাংক কার কাছে যাবে, রিয়ার কাছে যাবে, কবে যাবে স্যার, 7-5 যাবে, মানে স্যার কবে যাবে, 3 ছিল 5 যাবে, 2 মাস পর, তাহলে ক মাসের চার্জ কাটবে ব্যাংক, 2 মাস, কি বুঝিস, কি বলে 2 মাস, 2 × 12, আচ্ছা এটা শর্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায় MCQ, তাহলে বুঝতে পারছি কি কি দিতে পারে বলেছি, MCQ তো বলেছি কি দিতে পারে, দেখ কি লেভেলে দিতে পারে তোকে বলে দিচ্ছি, MCQ কি দিতে পারে, 2 × 12, তাহলে আমি বললাম এই চ্যাপ্টার থেকে তুই 2 অঙ্ক পাবি বাড়ি এমসিকিউ, এই 2 অঙ্ক আর কোন এমসিকিউ পাবি না এই চ্যাপ্টার থেকে, তাহলে বুঝতে পারলি, তাহলে তোকে বোর্ড যেগুলো ফোকাস করে সেগুলো পর এমসিকিউ হয়ে গেল তো, ঠিক আছে বল কত হচ্ছে, 20,000 8% 1600 কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, করে বল কত হচ্ছে, সত্যি কর 266.666, হ্যাঁ তো বলতে হবে তো 267 টাকা, তাহলে দেখ তাহলে ডিসকাউন্ট কত কাটলো ব্যাংক বল, ব্যাংক কত টাকা কাটলো, 267 টাকা কাটলো, বিল কত টাকা বিল ছিল বল স্যার, 20,000 টাকার বিল ছিল, ব্যাংক তো 267 টাকা কেটে নিলো, তাহলে তোকে দিল কত, তোকে দিল কত বল, 18,000 না 19,733, তাহলে ব্যাংক তোকে এই টাকা দিল, তাহলে ব্যাংক দিল মানে ব্যাংক কি দিল, ব্যাংক তুই কি ব্যাংকে চলে গেছে, ব্যাংক তোর হাতে টাকাটা দিয়ে দেবে, তোর অ্যাকাউন্টে ফেলে দেবে, তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, আমার মানে এখানে কি বলতে চাইছি, দিয়া, দিয়ার খরচা না আছে, খরচা তো কমন ব্যাপার, টাকা কাটলো 2,700 টাকা, তো আমার খরচা তো, আরে যেখানে 20 পাওয়ার কথা সেখানে 20,000 টাকা কম পাচ্ছি, তো খরচা হচ্ছে না, তো খরচা, তো খরচাটার নাম কি, ডিসকাউন্টিং চার্জে থাকি না বলেছিলাম, ডিসকাউন্টিং চার্জেস, এরকম ভাবে টাকা সাথে যেদিকে, এগুলো কিন্তু প্রথম ক্লাসেই বোঝানো ছিল, কি সুন্দর ধরে ধরে বোঝানো ছিল, ডিসকাউন্টিং চার্জেস কত বল, 267 টাকা, 2 কিলো 2, আচ্ছা বল কাগজটা কার কাছে, ভালো করে শোন, কাগজ, তোকে বিলও বলছি না, কাগজ বলছি, কাগজ, রিয়া আমাকে যে কাগজটা দিল সেই কাগজটা এতক্ষণ আমার কাছে ছিল, কাগজ কার কাছে, এখন স্যার আপনি কাগজ বেঁচে দিয়েছেন, কাকে বেঁচেছি, তাহলে কাগজ ব্যাংকের কাছে চলে গেছে, তাহলে কাগজ আমার কাছে আছে, এটাকে কাগজ বলে, দেখ এটাকে কাগজ, এটা হচ্ছে কাগজ, কাগজ আমার কাছে ছিল, কাগজটা চলে গেছে ব্যাংকের কাছে, তাহলে কাগজ কমে যাচ্ছে, তো টু কাগজ, লাইক টু কাগজ অ্যাকাউন্ট, টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট,
আরে তোদের ভাষায় বলছি আমি, তোদের ভাষায় কথা বলছি যাতে তোরা বুঝতে পারিস, ঠিক আছে? তো বুঝতে পারলি ব্যাপারটা? এত অব্দি ঠিক আছে? বল আবার, এবার বল 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 দেখালো, টাকা তো দেয়নি, মানে বুঝিস তো, লাঠি দিয়ে মার দিয়ে তারা করেছে, বুঝিস তো, বলছে টাকা দেবো, টাকা দেবো না। তাহলে এই কাজটাকে আগের দিন বুঝিয়েছিলাম, এটাই তো বুঝিয়েছিলাম আগের দিন, এটাকে কি বলা হয়? এটাই তো বিল্ডিং। যদি যদি বলতে না আসো বসো, এরা চা খাও মিষ্টি খাও, তারপর টাকাটা নাও বাড়িয়ে যাও, তো তাদের মধ্যে কিছু করলোই না। ও ব্যাংক বলছে আমাকে চা মিষ্টি খাওয়াতে হবে, টাকাটা দাও, টাকার নাম শুনেই মারধর দিয়েছে, বুঝিস তো, ঢিল ঢিল ছুড়েছে। তাহলে এটাকে কি বলবে? তখন ও যখন ঢিল ঢিল খেলো, তখন ও কি করবে? ব্যাংক কি করবে? ব্যাংক তো ব্যাস, ব্যাংক আমার থেকে বুঝবে, ব্যাংক তখন আমার থেকে বুঝবে, আমি কার থেকে বুঝবো? আমি বুঝবো হচ্ছে রিয়ার সঙ্গে। তাহলে আমি কি করব? আমি এতদিন রিয়ার ব্যালেন্স কি করেছিলাম, বাড়িয়েছিলাম না কমিয়েছিলাম? বল, আমি বাড়িয়েছিলাম, আমি আমি রিয়ার ব্যালেন্স না কেন রিয়ার ব্যালেন্স কমিয়েছিলাম, আমি এখন রিয়ার ব্যালেন্স কি করবো? বাড়িয়ে দেবো। আমি এখন কি করবো বল? রিয়ার ব্যালেন্স বাড়িয়ে দেবো, হ্যাঁ কিনা বল? বুঝেছিস কি বুঝিসনি বল? বুঝেছিস কি বুঝিসনি? এই দেখ এখানে দেখ, এই যে রিয়া, রিয়াটাকে কি করেছিলাম? কমিয়েছিলাম। এখন থেকে রিয়া কি করবো? রিয়াকে বাড়াবো, রিয়া বাড়িয়ে দিলাম, রিয়াকে বাড়িয়ে দিলাম। তাহলে আমার কাজ আমি করে দিলাম, ব্যাংকের কাজ করবে না ব্যাংক? ব্যাংক যখন আমাকে টাকা দিয়েছিল, ব্যাংক তো ডেবিট করেছিল আমাকে, ব্যাংক কি করবে জানি? ভালো করে শোন, ব্যাংক অত কিছু ভাববেই না, অত কথাই বলবে আমার সঙ্গে, ও আমার সঙ্গে কথা জানাবেই না কিছু, ও আমাকে কিছু বলবেই না, ওর কাছে তো সব হ্যান্ড ওভার আছে। আরে আমার তো ওর ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, ওর সঙ্গে সঙ্গে 20,000 টাকা মাইনাস করে দেবে। কত টাকা? 20,000 টাকা বিল মাইনাস করে দেবে, বুঝেছিস? তাহলে বল ব্যাংকের কাছে কত পাওয়া? ব্যাংক তোকে যখন 20,000 টাকা মাইনাস করে দেবে, তোর কাছে ইনফর্ম মেসেজ চলে আসবে, তখন তুই ব্যাংকে জানতে যাইবি, তখন ব্যাংক ডিটেলস বলবে, তখন তুই রিয়ার সাথে কথা বলবি, বুঝলি ব্যাপারটা? নাকি বুঝিসনি? তাহলে বুঝেছিস এটাকে? বুঝিসনি বল? যদি ওটা কি করলাম, ওটা বোঝার জন্য, ওটা বোঝার জন্য। অনেকে ধর বুঝতে পারে না, অনেকে অনেকে বুঝতেই পারে না, তাদের জন্য এই টিক্সটা, যারা বুঝতে পারে তাদের জন্য না, মানে কি বললাম বুঝতে পারলি? যারা বুঝতে পারে না তাদের জন্য এটা, আর যারা বুঝতে পারে না ঠিক আছে। তো বল এটা অনেক টিক্সটা কি ভেবে সুন্দর কাজে ছিল না? তাহলে কি হল জানলাটা বল? রিয়া টু ব্যাংক কত তারিখ হবে স্যার? এই যে এই তারিখে, কত বল তারিখটা বল না, এই যে 7/5/17, 7/5/17 কি হবে? রিয়া অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, লিখ রিয়া অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ভালো করে শোন, কথা আছে এখানে, অনেক কথা আছে, এই যে ঝামেলা গুলো হলো, ভালো করে শোন, এদিক শোন। যখন মারল ব্যাংকের লোকজনকে মারধর করলো, ব্যাংক প্রথমে সবার কি করবে? প্রথমে কি টাকা কমাবে? ক্ষমতাই নেই ব্যাংকের টাকা কমানো, ব্যাংক সঙ্গে সঙ্গে ও কানতে কানতে চলে যাবে কোথায়? কোর্টে, কোর্টের কাছে যে নোটারি থাকে, বলেছিলাম না, কোর্টের কাছে যে নোটারি থাকে, নোটারির কাছে সমস্ত কথাবার্তা বলবে, অ্যাপিল করবে, লেখালেখি করবে, আর যে লেখালেখি করবে সে 100 টাকা নেবে, মানে এই অঙ্কে বলেছে 100 টাকা নেবে, এমন কথা নেই, বিভিন্ন টাকা নিতে পারে, 100, 500, 1000 দেখো সে নিতে পারে। তো এই অঙ্কে বলেছে নোটারি 100 টাকা নিয়েছে, তাহলে ব্যাংক 100 টাকা নিজের পকেট থেকে তখন দিল, ব্যাংক ওই 100 টাকা পরে আমার পকেট থেকে তুলবে, আমি আবার দিয়ার পকেট থেকে তুলবো, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা কত হবে স্যার? আপনি, আমি তো ডিয়ার পকেট, সরি দিয়া বলছি বারবার, আমি ডিয়ার পকেট থেকে তুলবো,
রেডিয়ার থেকে শুধু 20,000 টাকা নেবো না 20,100 নেবো, 20,100 আর আমার থেকে ব্যাংক 100 টাকা কাটবে। তো বল অঙ্ক শেষ, বুঝেছিস? ভালো অঙ্কটা রেজাল্ট দেখ। তুই বল স্যার পরীক্ষায় কি অঙ্ক করবো? আমি বলবো সত্যি কথা বলি তোকে, 1 আর 2 ভালো করে পড়, কাজ হয়ে যাবে। 1 আর 2 সব করার অঙ্ক, 1 আর 2 এর মধ্যে অঙ্ক আছে। আর পরীক্ষায় 1 আর 2 তুই করে গেলে এই দুটো অঙ্কই পাবি, এই দুটোর মধ্যে পরীক্ষায় পাবি। তুই আগের অঙ্কটা করলাম 2014 সাল আর 2015 সাল, তুই পরে যতগুলো অঙ্ক করবি এরকমই হবে, বুঝলি? অঙ্কটা তোকে নিয়ে পড়বো। দেখ এরপরে করবো কি, 2016 সালটা করবো, 2016 সাল ঠিক কি বলেছে, 5 1 17 5 1 17 সবার আগে আমরা তো অঙ্কটা বুঝেই গেছি, নতুন করে বলতে হবে না। কার বইতে এন্ট্রি? ওরা বলেছে বিমলের বইতে এন্ট্রি, তাহলে প্রথমে বিমলের নাম লিখ, ইন দা বুকস অফ বিমল লিখবি, ইন দা বুকস অফ বিমল লিখবি, ঠিক আছে? প্রথম ডেট পড়, প্রথম ডেট স্যার 5 1 17 লিখ, 5 1 17 কি বলেছে? বলছে বিমল গুডস বেচেছে কমলকে, বিমল গুডস বেচেছে কমলকে, বিমলের বইতে কি এন্ট্রি হবে? বিমল বেচেছে কাকে? কমলকে। তাহলে কমল টু সেলস, তাই তো? ফার্স্ট জার্নাল লে কমল টু সেলস, কমল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস কত টাকা? কত টাকা? 30,000, তাই তো? প্রথম এন্ট্রি কমপ্লিট। আর এইটা আমরা কি বলতো জানলা তো, পুরো পার্ট বাই পার্ট নাম্বার দিয়ে এন্ট্রি, পার্ট পার্ট নাম্বার দিয়ে, ঠিক আছে? পার্ট পার্ট নাম্বার, ওই চিন্তা নেই। তারপর কি বলেছে বল? অন দা সেম ডে, ওই দিন কমল অ্যাকসেপ্টেড বিল ফর দা সেম অ্যামাউন্ট ফর 3 মান্থ, ওই একই গল্প। ওকে টাকা দিয়েছি, ও টাকা দিতে পারেনি, ও টাকা দিতে পারেনি, তার মানে কি বিমল কমলের কাছে টাকা দিয়েছে, এই তো কমল বলে টাকা দিতে পারবো না। বিমল তখন বললো তুমি কবে টাকা দেবে? 3 মাস পর টাকা দেবে। তখন ও একটা চিঠি লিখে ওকে পাঠালো, ও চিঠিটা সাইন করে দিয়ে দিল। তাহলে কি হয়ে গেল ওর কাছে চিঠিটা, চিঠিটার ভ্যালুটা হয়ে গেল বিল রিসিভেবল। কার কাছে? বিমলের কাছে হয়ে গেল বিল রিসিভেবল। তাহলে লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক? তার থেকে পেয়ে বিলটা কমল, কমলের থেকে কত টাকার বিল? ওই একই টাকা, সেম টাকা, 30,000 টাকা। ডেট কি সেম ডেট বলেছে নাকি আলাদা ডেট? সেম ডেট, 5 1 17 হয়ে গেল 3 মাস পর। ডিউ ডেট আমরা বের করে নেবো। আচ্ছা আমি আমি করবো না, রাফ করবো না, তোর মুখে মুখে বলতে ডিউ ডেট কত হবে ডাইরেক্ট বল দেখি। ডিউ ডেট কত হবে? এপ্রিল হবে, ঠিক বলেছিস, কিন্তু তারিখটা কত হবে? 7 তারিখ 8 তারিখ 8 তারিখ, বুঝিস? মনে রাখতে হবে 8 4, কি বুঝতে পারলি নাকি বুঝিস? এবার বুঝিস তুই? 8 4 17 তাই ডিউ ডেট মনে রাখতে হবে, সবসময় করে দেখতে হয়, বুঝতে পারিস? 8 4 17 কেন? বলছে 7 1 17 ভালো করে শুনবি, আমার কাছে বিলটা চলে এসে 5 1 17 তে, আমার কাছে, আমার কাছে, বুঝতে পারছিস? মানে বিমলের কাছে 5 তারিখে বিল পেয়ে গেছে, বিমল 5 তারিখে বিল পেয়ে গেছে, ও 7 1 17, তাই তো? 7 1 বলছিলে, 7 1 17 মানে আজ থেকে দুদিন পর, দুদিন পর, ভালো করে শোন, দুদিন পর ওর দোকানে একটা লোক চলে এসেছে। স্যার কে? গোপাল। ওর দোকানে কে এসেছে? গোপাল এসেছে। স্যার গোপালটা আবার কে? ওর দোকান কেন এসছে? আরে গোপালের থেকে বিমল প্রচুর টাকা পয়সার মাল কিনেছিল, টাকা চাইছে, টাকা দিচ্ছে না, দলবল নিয়ে চলে এসছে, বুঝিস? দলবল নিয়ে কেন এসছে? মারধর, মারধর দিতে এসছে, টাকা নিয়ে যাবে, বুঝিস তো? ও যখনই বললো দলবল নিয়ে এসছে টাকা নিয়ে, বলে না 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 আমি তোমার টাকাই টাকা দিচ্ছি। তোমার বলে দেখো টাকা তো নেই, কিন্তু আমার একটা বিল আছে, জেনুইন বিল, তুমি টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ওকে 30,000 টাকার বিল ধরে দিয়েছে। কাকে ধরে দিয়েছে বলতো? গোপাল। তাহলে গোপাল কি করবো, ডেবিট করবো না ক্রেডিট করবো? ডেবিট, ডেবিট, গোপাল ডেবিট টু বিল আমার কাছে আছে না, বিল চলে গেছে, কার কাছে? গোপালের কাছে। তাহলে কি করবো বল? স্যার গোপাল অ্যাকাউন্ট ডেবিট টু বিল এসেছে, কত দিলাম বল? 1 নম্বর অঙ্কটার মতনই পাচ্ছি। আচ্ছা একটু দেখে নে গোপাল কত টাকা পেত। গোপাল 31,500 টাকা পেত ফুল সেটেলমেন্ট। আবার বারবার বলে ফুল সেটেলমেন্টটা পড়বি, ফুল সেটেলমেন্ট। তাহলে 7 1 17 কি লিখবো? গোপাল অ্যাকাউন্ট ডেবিট 31,500 টাকা টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট কত টাকা? 30,000 টাকা। বাকি 1,500 টাকাটা কি হবে? ডিসকাউন্ট রিসিভ নাকি না, তোরা বুঝতে পারছিস?
ডিউ ডেট এই মতো তোরা বললি আমি বলিনি ডিউ ডেট কত বল ডিউ ডেট বল 8/4/17 তাই তো 8/4 এই তারিখে এই তারিখে এই তারিখে নাম ছিল তো কমল সরি বিমল আর কমল বিমল কে আমাদের বল ড্রয়ার হ্যাঁ কি না কমল কে ড্রয়িং ঠিক আছে তো আর কে গোপাল তো পেই গোপাল হচ্ছে পেই তাই তো এই তারিখে অর্থাৎ ডিউ ডেটে কমলের কাছে টাকা আনতে কে যাবে গোপাল যাবে তো গোপালের সাথে সেম কি করে গোপালকে মারধর করবে করেছে গোপালকে মারধর করবে স্যার কেন মারধর করবে যদি বিলটা মানে ওর কাছে টাকা মানে ও যদি টাকা দিতে না চায় তাহলে তো মারধর করবে বুঝলি তার মানে কি দেখ যদি সত্যি বিলটা ভালো বিল হয় তাহলে এরকম ঝামেলা আসবে না যখনই হবে বিল ডিজাইনার তার মানে ঝামেলা হবে বিল ডিজাইনার মানে ঝামেলা ঝামেলা মানে কি মারপিট হবে বিল ডিজাইনার কখন হয় মারপিট হবে তো বুঝছিস তো নাকি বুঝছিস না বিল ডিজাইনার আমরা শিখাচ্ছি তো বিল অনার্ট বিল ডিজাইনার বিল অনার্ট মানে বিলটা ভালো আর বিল ডিজাইনার মানে বিলটা খারাপ তো বিলটা খারাপ হয়েছে মানে টাকা পাইনি কে টাকা পাইনি গোপাল টাকা পাইনি গোপাল কাকে ধরবে বিমল গোপাল বিমলকে ধরবে বিমল কমলকে ধরবে তাহলে কি হলো বল বিমল আমরা বিমলের বইতে লিখেছি বিমল কার ব্যালেন্স বাড়াবে কমলে তাহলে কমলের বাড়াবে তো কমল ডেবিট আর গোপাল কার ব্যালেন্স বাড়াবে গোপাল বিমলের ব্যালেন্স বাড়াবে তাহলে কি টু গোপাল লিখবো নাকি বুঝিস নি বল গোপাল বিমলের ব্যালেন্স বাড়াবে তাহলে গোপাল বিমলের ব্যালেন্স বাড়াবে মানে বিমল বিমল তো টাকা দেবে গোপালকে তাই তো কে লাইব্রেরি হয়ে যাচ্ছে না দেখবে ভালো আরে স্যার আপনার টিক্সটা বলুন না টিক্সটা দেখব বিল পেমেন্ট বিল পেমেন্টটা কার কাছে ছিল কমলের কাছে ছিল কমল কাকে দিয়েছে বিমলকে দিয়েছে বিমল কাকে দিয়েছে গোপালকে দিয়েছে গোপালের কাছে বিল দিয়েছে বলে দেখ মিলছে কিনা কার বইতে এন্ট্রি করছি বিমলের বইতে কমল টু গোপাল আসছে টিক্সটা বুঝতে পারছিস নাকি দেখো স্যার টাকাটা কত দেখ তো কোনো এক্সট্রা চার্জ হয়েছে না তাহলে ওই ওই টাকা 30,000 টাকা 30,000 টাকা হয়ে গেল 16,000 অঙ্কটা হয়ে গেল দেখ দেখ এবার আমরা কোন সালের অঙ্কটা করবো ভালো করে শুনবি 2017 সাল ঠিক আছে 2017 সালের অঙ্কটা করবো বলছে কি অন 1/6/17 তারক সোল্ড গুডস টু শ্যাম তারক শ্যামকে গুডস পেয়েছে 35,000 টাকা দিয়ে 4/6/17 শ্যাম পে করেছে 15,000 টাকা ক্যাশ তারককে এন্ড বাকি টাকাটা বিল তার মানে 15,000 টাকার ক্যাশ আর 20,000 টাকার বিল তারক বিলটা দিয়ে দিয়েছে অমলকে ধর নর্মাল অঙ্ক ফার্স্ট অঙ্কটা দিয়েছে এটা ফার্স্ট অঙ্ক তুই দেখতে পেলি এখন বলছি 4টা অঙ্ক করলাম দেখবি কেমন রিপিট থাকে কোশ্চেন পুরো পুরো রিপিটের অঙ্ক কর নিজে নিজে কর এটা কিন্তু স্যার ডিসঅনার হয়নি না ডিসঅনার হয়নি তো ভালো বিল বললো তো ফার্স্ট অঙ্কের মতো পুরো ফার্স্ট অঙ্কের মতো দেখ তুলে দিয়েছে তাহলে একটা করে করি কার বইতে এন্ট্রি করতে বলেছে তারকের বইতে তারকে ঠিক আছে আস্তে 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 কথা বলিস না কর পারলে কর নিয়ে নিজে কর কোনো সমস্যা নেই কথা বলিস না 1/6/17 তাহলে তারও গুডস বেচেছে কাকে শ্যামকে তাহলে জার্নাল হবে শ্যাম টু সেলস ফার্স্ট জার্নাল হবে শ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট শ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা দেখা যাক 35,000 নেক্সট 1/6/17 হয়ে গেল 4 তারিখ ঠিক 3 দিন পর শ্যাম 15,000 টাকা দিয়েছে শ্যাম 15,000 টাকা দিয়েছে কাকে দিয়েছে তারকে দিয়েছে 4/6/17 15,000 টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে তো শ্যাম দিয়ে শ্যাম 15,000 টাকা দিয়ে দিয়েছে তাহলে শ্যাম যদি 15,000 টাকা দেয় তাহলে আমার কাছে তো তার টাকা এসছে টাকা আসলে কি হবে স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 15,000 টাকা এসছে কার থেকে স্যার শ্যামের থেকে তাহলে শ্যামকে কমান শ্যামের থেকে এসছে তো শ্যামকে কমান টু শ্যাম অ্যাকাউন্ট 15,000 টাকা স্যার বাকি 20,000 টাকা বাকি 20,000 টাকা বিল দিয়েছে ওর থেকে বিল সেম ডেট 4/6/17 লে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা টু শেয়ার অ্যাকাউন্ট
20,000 টাকা, 4, 6, 17 হয়ে গেল। ডিউ ডেট কত হবে? 3 মাস পর বল দেখি ডিউ ডেট কত হবে। 7, 9, 17 কি ডিউ ডেট কি বলেছে? ডিউ ডেট এর গল্প তো পরে, তার আগে দেখ 1, 7, 17 তে কি বলেছে? 1, 7, 17 তারও আমরা কার বই দেখবে? তারকের বইতে। তারক এই বিলটা কাকে দিয়ে দিয়েছে? অবলকে দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? অবল টাকা পেতে বলে। তাহলে আবার দেখ পড়তে হবে ফুল সেটেলমেন্ট দিয়েছে কিনা। ফুল সেটেলমেন্ট অবল অ্যাকাউন্টে বিল কত টাকা পেতে? অবল 2500 টাকা পেতো। 20,000 টাকার বিল দিয়ে দিয়েছি, তাহলে টু বিল রিসিভেবল 20,000 টাকা। তাহলে বাকি 500 টাকা কি হবে? ডিসকাউন্ট রিসিপ্ট শেষ অঙ্ক। তোরা বললি স্যার ডিউ ডেট হচ্ছে 4, তো মানে 7, 9, 17 এই তারিখে শ্যামের কাছে চলে যাবে অমল। প্রশ্ন হলো শ্যাম কি টাকা দিয়েছে কি দেয়? হ্যাঁ শ্যাম টাকা দিয়ে দিয়েছে। তাহলে আমার কোনো এন্ট্রি করার দরকার নেই। আমার এন্ট্রি করা আমি কি আমি হচ্ছে তারকের মধ্যে কোনো এন্ট্রি আছে এখানে বসে শেষ হয়ে গেল। ঠিক আছে 2017 সালের অঙ্কটা হয়ে গেল। 2018 সালের অঙ্কটা করবো, এটা ভালো অঙ্ক দিয়েছে। আগে তো 4টে অঙ্ক আমার একই রকম লাগলো। 18 সালের অঙ্কটা কি বলে দেখ? 5, 1, 17 ঠিক আছে। গণেশ সোল্ড গুডস টু কার্তিক, গণেশ কার্তিককে গুডস বেচেছে। কার বইতে এন্ট্রি করতে বলছে স্যার? গণেশের বইতে। তাহলে গণেশ তো মাল বেচেছে, কাকে? কার্তিককে। জার্নাল কি করবি? কার্তিক টু সেলস করে ফেল গণেশের বইতে এন্ট্রি করছি। ঠিক আছে তো ফার্স্ট জার্নাল হবে 5, 1, 17 কি লিখবো? কার্তিক অ্যাকাউন্ট ডেবিট। কি বলেছে 10,000 টাকা ক্যাশ পে করেছে কার্তিক। তাহলে ও গণেশ 10,000 টাকা পেয়েছে, ইমিডিয়েটলি ক্যাশ পেয়েছে 10,000 টাকা। তাহলে বাকি 50,000 টাকা কি পেয়েছে? বিল পেয়েছে, একবারে করে দিলাম, কম্বাইন জার্নাল করলাম, বাকি 50,000 টাকার বিল পেয়েছে। তাহলে বিল পেলে জার্নাল গিয়ে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট কার থেকে? স্যার কার্তিকের থেকে। 60,000, 7,000 কোনো ডাউট নেই যেখানে কিনে এনডিতে কমন এন্ট্রি হচ্ছে। তারপর কি বলেছে? পর ক মাসের বিল ছিল একটু মাথায় রাখি, 3 মাসের বিল অন দা সেম ডেট অত বললাম, বুঝলি তো? 5 তারিখে মাল বেচেছে, ওই দিনই যখন মাল বেচেছে ওই দিনই ও 10,000 টাকা দিয়ে দিয়েছে আর বাকি 50,000 টাকার বিল নিয়েছে। স্যার কোন দিন বিলটা? কোন দিন? ও ক মাসে 3 মাসের বিল বলছে, ওই দিনই বিলটা দিয়েছে। তাহলে সমস্যা নেই, সাত এক সতেরো মানে দুদিন পর কি বলেছে? গণেশের প্রচুর টাকার দরকার, প্রচুর টাকার দরকার, ইমিডিয়েট টাকার দরকার, চলে গেছে ব্যাংকের কাছে বিলটা বেচতে। তাহলে ব্যাংকের কাছে বিল বেচলে কতদিন চলে গেছে? ব্যাংকের বিল বেচতে 7 তারিখে, 7, 1, 17 দুদিন পর ব্যাংকের কাছে বিল বেচেছে। বিল বেচলে টাকা আসবে, টাকা আসলে কি হবে? স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। স্যার ক্যাশ ডেবিট হবে না? না, কোনোদিন ক্যাশ ডেবিট হবে না, বলেছিলাম কেন ক্যাশ ডেবিট হয় না আড্ডা জিজ্ঞাসা করিস না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে ব্যাংক থেকে চার্জ কাটবে, চার্জ কাটলে কি হয়? সার্ভিস অ্যাকাউন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। টু কি হবে? টু বল, টু কি হবে? বিল রিসিভেবল। কত টাকা বিল ছিল স্যার? বিল ছিল 50,000 টাকা, এখানে 50,000 টাকা লিখুন। কত টাকা চার্জ কাটবে ব্যাংক? 10%।
10% চার্জ করবে একটু ক্যালকুলেশন করে নিন 50000 টাকা বিল ব্যাংক 10% চার্জ করবে एक्चुअली ক মাসের বিল ছিল 3 মাসের বিল ছিল কিন্তু আমি বিলটা ব্যাংকে ভেজেছি কবে দুদিন পর তার মানে কি ব্যাংক আমাকে ক মাসের ইন্টারেস্ট দেবে কি মনে হয় 3 মাসের ইন্টারেস্ট দেবে বুঝছিস কি বললাম এখানে কিন্তু ধরো একদিন দুদিনে কোনো মানে কাজ হয় ঠিক আছে তো তুই ভাব না যার মাসে তো তুই ভাব 5 তারিখে আমি বিল পেয়েছি 5 তারিখে আমি বিল পেয়েছি কিন্তু বিলের টাকাটা আমি কবে নেব অ্যাকচুয়ালি যদি ভাবি স্যার 8-4 এই তো এদেরকে নেব আর এইখানে কত হয় 7-1 তাহলে আলটিমেটলি ক মাস হচ্ছে 3 মাসই তো হচ্ছে 3 মাসের ইন্টারেস্ট নেবে সরি ডিসকাউন্টিং চার্জ নেবে তাহলে কত হবে 5000 কে 4 দিয়ে ভাগ করলে 1250 তো করে দেখ তো করে কি 1250 হচ্ছে এটা হচ্ছে 48750 হয়ে গেল বল এত দিয়ে বুঝিস তো এটা ওয়ার্কিং ছিল 1250 বলে তো বলছি অন দ্য ডিউ ডেট বি লস ডিজনার্ড অন দ্য ডিউ ডেট বি লস ডিজনার্ড তাহলে বল বিল ডিজনার্ড হয়েছে বিল ডিজনার্ড হলে ব্যাংক কার থেকে টাকা আদায় করবে আমার থেকে আমি কে স্যার গণেশ ব্যাংক গণেশের থেকে টাকা আদায় করবে গণেশ আমার কার থেকে টাকা আদায় করবে গণেশ বল কার্তিকের থেকে তাহলে ডিউ ডেট কত ছিল স্যার ডিউ ডেট তো ছিল 8/4/17 তাহলে গণেশ স্যার কার্তিকের থেকে টাকা আদায় করবে মানে কার্তিকের ব্যালেন্স বাড়াবে তাই তো স্যার কত টাকা ব্যালেন্স বাড়বে কার্তিকের 50000 টাকা তো বিলের দাম আর এখানে দেখ একটা চার্জ ছিল নোটিং চার্জ কত টাকা ছিল বল 50 টাকা তাহলে 50050 বুঝতে পারছিস তো গণেশ কার্তিকের থেকে টাকা আদায় করবে কার্তিকের ব্যালেন্স বাড়িয়ে দিলাম ব্যাংক কার থেকে বল ব্যাংক গণেশের থেকে টাকা আদায় করবে আরে টাকা ওসব বলবে আদায় ফাদায় কোন নেই ডাইরেক্ট টাকা কাটবে তাই তো তাহলে কি হবে বল কার্তিক টু ব্যাংক হ্যাঁ কি না স্যার এত দিন আগে করেছিলাম কি এত দিন আগে ছিলই নতুন তো কিছু নয় এরপরে নতুন একটা বলেছে শোন গল্পটা বলেছিলাম আগে আফটার ডিজনার্ড গণেশ কার্তিকের কাছে গেল বুঝছিস তো গণেশ কার্তিকের কাছে গেল কার্তিক তখন কি গণেশ ভালো করে ভালো ব্যবহার করলো চা ফা খাওয়ালো টেবিলে বসলো বুঝলি তো তখন গণেশ কার্তিককে বলে তুমি এরকম কেন করলে আমার সঙ্গে ডাইরেক্ট বলছি আমার সঙ্গে এরকম কেন করলে তোমাকে তুমি বললে 3 মাস পর টাকা দিতে আমি বিলটা ব্যাংকে বেচে দিলাম ব্যাংকের সাথে আমার কত খারাপ সম্পর্ক হয়ে গেল ওই বুঝলি যেরকম কথাগুলো বললো তখন তুমি দাও অত সব কথা তুমি একই টাকা দাও তাহলে দেখছি কি ব্যবস্থা করা যায় আর কোনো কথাবার্তা নেই কোনো ভালো সম্পর্ক নেই তো চা সরব চা খাবো না বুঝলি তো তখন তখন ইয়া কি করলো কার্তিক কি করলো কার্তিক বললো তো কিছু করার ছিল না টাকাটা ঢোকার ভাগে টাকা আসেনি তাই টাকা দিতে পারিনি তুমি একটা কাজ করো আমি 2 মাস পর তোমাকে টাকা সত্যি দিয়ে দেবো আর কোনো নয় চাই করবো বলে তোমাকে কি করে বিশ্বাস করবো আমি কি করে বিশ্বাস করবো তুমি তো আগেই টাকা দিতে পারলো না পরে কি 2 মাস পর তো টাকা দেবে কি গ্যারান্টি আছে বলছে ঠিক বলছে যে আমি একটা একটা শর্তে নিতে পারি আগে যে 3 মাসের জন্য যে তুমি টাকাটা আটকে রেখেছিলে তার জন্য তোমাকে কোনো এক্সট্রা চার্জ নিয়েছি চার্জ নিয়েছি এক্সট্রা না তুমি বললে 2 মাস পর তুমি আর একটা বিল দিয়েছো 2 মাস পর টাকাটা দেবে ঠিক আছে তো 2 মাস পর টাকাটা দেবে কিন্তু এই 2 মাসের আমি ইন্টারেস্ট নেবো বল করেছিলাম আপনার ডিজনারে 2 মাসের ইন্টারেস্ট নেবো তুই ভাব না তাহলে সমস্ত 2 মাস পরও দিতে পারলো না তারপর ও আবার এসে বলে আবার 3 মাস পর টাকা দেবো তাহলে আমার টাকাটা তো আটকে গেল বুঝতে পারছিস না আমি যে ওকে যে ওটকা যে 50000 টাকা পেতা ও বলে 3 মাস পর টাকা দেবো 3 মাস পর দিতে পারিনি ঠিক আছে তারপরে ও আবার একটা বিল ইস্যু করেছে 2 মাসে তাহলে 2 মাসে আমার টাকা আটকে গেল না যেখানে 3 মাস আমাদের পাওয়ার পাই 2 মাস আটকে গেল তখন তো ওই 2 মাসে দিতে পারলো না বললো আমি আবার পরে 3 মাসে দেবো তাহলে এরকম টাকা আটকেই থাকছে এরকম হয় না কিন্তু এরকম হয় না তাই জন্য সেকেন্ড টাইম যদি ফার্স্ট টাইম যদি বিল ডিজনার্ড হয় ফার্স্ট টাইম যদি বিলটা ডিজনার্ড হয় যার গায়ে টাকা পেলাম সে যদি আবার নতুন করে বিল ইস্যু করে তার উপর ইন্টারেস্ট চাওয়াবো এটা আমি আগের দিন শিখিয়েছিলাম ইন্টারেস্ট চাওয়াবো কোন বিলের উপর স্যার আগের 3 মাসের উপর ইন্টারেস্ট হবে কেন আগের উপর নতুনের উপর
নতুন 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 বিল কত টাকার বিল হবে নতুন যত টাকার বিল হবে তারপর কত বছর ইন্টারেস্ট হবে বল 200 ঠিক আছে তো বলছে যে গডেশ ডিউ আ নিউ বিল উইথ ইন্টারেস্ট 200 টাকা বেশ করে ফেলে এটা নতুন বিল ইস্যু করে জানিস জানাল কি জানাল কোনো সমস্যা নেই প্রথমে ইন্টারেস্টটা পাবো সব ইন্টারেস্ট কত টাকা ছিল ও ইন্টারেস্ট ক্যালকুলেট করতে 200 টাকা বলেই দিয়েছে কি রে ইন্টারেস্ট 200 টাকা বলেই দিয়েছে তাহলে ইন্টারেস্ট কে নেবে টাকাটা ইন্টারেস্ট টাকাটা কে নেবে গণেশ নেবে গণেশ নেবে তো গণেশের তো ইন্টারেস্ট ইনকাম হলো তাহলে ইন্টারেস্ট ক্রেডিট দেখ লেখা ছিল খাতায় ইন্টারেস্ট ক্রেডিট স্যার ডেবিট কি হবে টাকাটা কার থেকে নেবে কার্থিক তাহলে কার্থিক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট 200 200 বুঝিস বুঝিস নেট তো কিছু হয় নেট তো সেম নেট হবে কি বললাম কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু গণেশ অ্যাকাউন্ট কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু গণেশ অ্যাকাউন্ট এই কথা বলিস না কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু গণেশ অ্যাকাউন্ট এই তো কার্তিক অ্যাকাউন্ট ডেবিট টু গণেশ অ্যাকাউন্ট কত টাকা বল 200 200 200 200 বুঝেছিস এটা আর একটা এন্ট্রি করব নতুন বিল ইস্যু করবে এবার নতুন বিল ইস্যু করলে জানাল কি এবার স্যার নতুন বিল ইস্যু করলে টাকাটা বিল আসছে ডেট সেভ হবে সমস্যা নেই তাহলে নতুন যে বিল ইস্যু করবো বিলটা কত হবে 50,250 50,250 50,250 হয়ে গেল 2018 সালে আমরা কমপ্লিট করে দিলাম।